আবিষ্কার হলো করোনা ভাইরাসের প্রতিষেধক। আমেরিকার বিভিন্ন প্রান্তে 3 জন ব্যক্তির উপর এই করোনা ভাইরাসের প্রতিষেধক প্রয়োগ করা হয়, ডাক্তারি ভাষায় যার নাম ফেজ 1 ক্লিনিক ট্রায়াল। সিয়েটলে জেনিফার হেলার নামে এক মহিলার উপর প্রথম এই প্রতিষেধক প্রয়োগ করা হয়, যার ফলাফল অত্যন্ত ভালো, যার ভিডিও আপনারা এক্সক্লুসিভ দ্য রেগুলারের পর্দায় দেখতে পাচ্ছেন। এছাড়াও নীল ব্রাউন নামে অপর এক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ওপর এই প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে এবং তিনি নিজেকে এই করোনা ভাইরাস প্রতিষেধকের একজন টেস্ট ভলেন্টিয়ার হিসেবে সমর্পিত করেছেন। এছাড়াও রেবেকা সিরল নামে সিয়েটেলি অপর এক মহিলার উপর এই প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে, যিনি পেশায় একজন হেলথ কোঅর্ডিনেটর। তিনিও নিজেকে একজন টেস্ট ভলেন্টিয়ার হিসেবে সমর্পিত করেছেন। এই ঘটনা থেকে এখন এটা অনেকটাই পরিষ্কার যে করোনা ভাইরাসের প্রতিষেধক খুব শীঘ্রই আমাদের দেশেও চলে আসবে এবং এই করোনা ভাইরাস সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আপনারা চোখ রাখুন দ্য রেগুলারের পর্দায়, যেখানে আমরা এরকমই আরও কিছু এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে তুলে ধরব।